মুর্শিদুল আলম আপনি লিখেছেন আমাদের মুর্শিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এটা কতটুকু সত্য? দেখুন, কবরে মানুষকে যে প্রশ্নগুলো করা হবে এর ভিতরে একটা প্রশ্ন হলো যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো। অনেক গবেষকগণ বলেছেন এর মানে হলো যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়বকে তার সামনে তুলে ধরা হবে। উনি যদি সেই কথা মিন করে থাকেন তাহলে তো এটা হতে পারে, এটা একটা ব্যাখ্যা মাত্র। আর উনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে প্রত্যেকটা মানুষের কবরে কবরে আসবে, তাহলে সেক্ষেত্রে এটার কোনো ভিত্তি নেই, এটা তিনি সঠিক বলেননি। এভাবে কোথাও বলা হয়নি কোন হাদিসে যে প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত হবেন। এ এলেক্স মন এআইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে হট ব্যাগে গরম পানি ভরে শেক নেওয়া যাবে কি না? গরম পানির শেক যদি নেন আপনি রোজা রেখে হট ব্যাগে তাতে কোনো অসুবিধা নেই, এর কারণে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে অসুস্থজনিত কারণে যদি এরকম কোনো শেক ইত্যাদি নিতে হয় গরম পানি দিয়ে বা অন্য কোনো থেরাপি নিতে হয় তাতে কোনো অসুবিধা নেই। রোজা ভঙ্গের মূল বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেরকম কোনো কিছু যেন দেখা না যায়, অর্থাৎ আমাদের পাকস্থলিতে খাবার গেলো, পেটে খাবার গেলো অথবা খাবার কাজ দিল, এরকম কোনো বিষয় যেন না ঘটে, তাহলে সেক্ষেত্রে আপনি এ জাতীয় শেক ইত্যাদি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ রোজা ভঙ্গ হবে না। মোহাম্মদ হাসান আদনান আপনি লিখেছেন, স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা রাখা যাবে কিনা? স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা আপনি স্টার্ট করতে পারবেন, তবে ফজর নামাজের আগে আগে অবশ্যই আপনাকে গোসল করে ফজর নামাজ পড়তে হবে। জোবায়ের হোসেন লিখেছেন, হাতের নখ কি বড় রাখা যাবে? হাতের নখ বড় রাখা সুন্নার খেলাফ, মাকরুহ, অনুচিত কাজ, নখের চিপায় ময়লা থাকে ইত্যাদি, এটা অপরিচ্ছন্নতাও অস্বাস্থ্যকর বটে। নবীগণের সুন্না, সকল নবীগণের কমনস কিছু সুন্নার ভিতরে একটা হলো এটা যে নখ ছোট করা, এজন্য নখ বড় রাখা না যায় এবং গুনাহের কথা, তবে এর কারণে হারাম হবে না যদি সে এটার উপর নেল পালিশ ব্যবহার না করে, ঠিকমতো নামাজ পড়ে এবং পরিচ্ছন্ন রাখে, তবে অবশ্যই সেটা মাকরুহ বা অনুচিত এবং সুন্নার খেলাফ। এরপরে মোন্তাহা ফেরদাউস লিখেছেন, বাথরুমের কমরপুর পশ্চিমে করে বসানো যাবে কি না? না, এটা মাকরুহ। পূর্ব পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করা অনুচিত। যদি পৃথিবীর এমন কোনো দেশে থাকেন আপনি তাহলে সেটাকে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন, আর যদি সেটা আপনার হাতে না থাকে তাহলে সেক্ষেত্রে বসাটাকে আপনি মানে ক্যাবলার দিকে সরাসরি না হয় সেই চেষ্টা করে একটু বসার চেষ্টা করবেন, কারণ ক্যাবলামুখী হওয়া পেশাব পায়খানার সময় এটা মাকরুহ।